আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং কেক। খুব সুস্বাদু মজাদার এই ডেজার্টটা খুব সহজেই বাসার মধ্যে তৈরি করে ফেলতে পারেন। তো চলুন দেখে আসি কিভাবে তৈরি করব ক্যারামেল পুডিং কেক। তো যা যা লাগবে, লাগবে 5টা ডিম, আর লাগবে হাফ কাপ দুধ, আর লাগবে হাফ কাপ কনডেন্স মিল্ক। প্রথমে তৈরি করে নিব ক্যারামেল। তো হাফ কাপ চিনি নিব, আর সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় তুলে দিব। তো এইভাবে নাড়তে নাড়তে ক্যারামেলের কালার করে নিব। পছন্দ অনুযায়ী ক্যারামেলের কালার তৈরি করে ফেলতে পারেন। আমার একটু ডার্ক কালার পছন্দ, তাই আমি ডার্ক কালার করে নিচ্ছি। আপনারা আর একটু হালকা কালার করতে পারেন। তো আমার ক্যারামেল দেখতে পাচ্ছেন রেডি। তো এইভাবে নেড়ে নেড়ে এটা সেট হওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। তো আমার ক্যারামেল রেডি হয়ে গেছে। তো এবার একটি মিক্সিং বলে ডিম সবগুলা ফেটিয়ে নেব। ডিম নেওয়ার পর হাফ কাপ কনডেন্স মিল্ক নিয়ে নিব। তো নিয়ে নিচ্ছে হাফ কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটা হুইস্পার দিয়ে এভাবে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে ভালো করে ডিম সবগুলোর সাথে ফেটিয়ে নিতে হবে। এবার দিয়ে দিব হাফ কাপ লিকুইড দুধ। দুধটা আমি হাফ কাপ পানির সাথে 4 চা চামচ পাউডার দুধ মিক্স করে বানিয়ে নিয়েছি। তো দিয়ে এভাবে নেড়ে ক্যারামেলের উপরে ঢেলে দিতে হবে। এবার সামান্য একটু নেড়ে এক সাইডে রেখে দিব পুডিনের মিশ্রণটি, অন্যদিকে দুটো ডিমের কুসুম নিয়ে নিব। তার সাথে নিয়ে নিব 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর নিয়ে নিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল নিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে সবগুলা। তো এক সাইডে রেখে দিব, অন্যদিকে ডিমের সাদা অংশটা এভাবে নিয়ে হুইপার দিয়ে মিক্স করে নিব। তো এভাবে ফোম করে নিব। একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপরও 8 থেকে 10 মিনিট করলে এটা ফোম হয়ে যাবে। যদি ইলেকট্রিক বিটার থাকে তো আপনার ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ডিমের সাদা অংশটা ফোম হয়ে গেছে। তো এবার অন্যদিকে একটি মিক্সিং বোলে 1 কাপ ময়দা নিয়ে নিব। তার সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর নিয়ে নিব পরিমাণ মতো লবণ। তো নিয়ে এভাবে চেলে নিব। আমিও 2 থেকে 3 বার চেলে নিছি, ভিডিও লম্বাভাবে বিদায় তা দিতে পারি নাই। তো এবার অন্যদিকে হাফ কাপ লিকুইড দুধের সাথে চিনি মিক্স করে ভালো করে নেড়ে নিব, যাতে চিনিগুলো মিশে যায় দুধের সাথে। তো এবার ময়দার মিশ্রণের সাথে ডিমের কুসুমের মিশ্রণটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। এভাবে ভালো করে নেড়ে নেওয়ার পর দুধের মিশ্রণটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব যাতে বুঝতে সুবিধা হয়। এভাবে ভালো করে সবগুলো মিশ্রণ নেড়ে নিতে হবে, যাতে ভালো করে নেড়ে নিতে হবে, কোনো ধরনের কোনো কণা না থাকে মতো। তো এইভাবে অল্প অল্প দুধ দিয়ে ভালো করে সবগুলো মিক্স করে নেব। তো আমি 3 বারে লিকুইড দুধটা দিয়ে এভাবে করে নিছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঘনত্বটা এরকমই হবে কনডেন্স মিল্কের মতো, দেখতেই পাচ্ছেন। এইভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন।
এবার করে রাখা ডিমের সাদা অংশ দিয়ে ফোমটা অল্প অল্প করে দিয়ে নিব। এভাবে অল্প অল্প করে দিব, তো ফোমটা অল্প অল্প পরিমাণে দিব, আর খুব সাবধানে নাড়তে হবে যাতে ফোমটা নষ্ট হয়ে না যায় বা পানি হয়ে না যায়। তো এভাবে খুব হালকা হাতে আস্তে আস্তে করে নেড়ে নেব। তো আমি এভাবে 2 থেকে 3 বার করে ফোমটা দিয়ে নিছি এবং হালকা হাতে এভাবে নেড়ে নিছি যাতে ফোমটা পানি হয়ে না যায় বা নষ্ট হয়ে না যায়। তো আপনারাও এভাবে করে নেবেন। দেখতে পাচ্ছেন ঘনত্বটা? এবার একটি গর্তওয়ালা চামচের সাহায্যে খুব এভাবে সাবধানে উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিব। তো এভাবে সবগুলা ব্যাটার আস্তে আস্তে দিয়ে নিব। ভয় পাওয়ার কিছু নেই, একটার সাথে অন্যটা মিক্স হবে না। তো আপনারা নির্দ্বিধায় দিতে পারেন, খেয়াল রাখতে হবে এভাবে আস্তে আস্তে সাবধানের সাথে দিতে হবে। এবার একটি ফয়েল পেপারের সাহায্যে উপরে এভাবে মুড়ি নেব। আপনারা চাইলে ঢাকনাও দিতে পারেন। এবার চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে বা ডেক্সিতে সামান্য পরিমাণ পানি নিয়ে তার উপরে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে বলকুটা পর্যন্ত অপেক্ষা করব। তো বলকুটার পর পুডিংয়ের এই মিশ্রণটা দিয়ে দিব। প্রথম 5 মিনিট হাই হিটে, এরপর 55 মিনিট লো টু মিডিয়ামে রান্না করব। তো 1 ঘন্টা পর চেক করে দেখব। একটি কাটি বা শলার সাহায্যে এভাবে প্রেস করে দেখে নিব যে হয়েছে কিনা। যদি কাটি পরিষ্কার বাহির হয় তাহলে বুঝতে হবে কেক এবং পুডিংটা সম্পূর্ণ হয়ে গেছে। তো আমি শলার সাহায্যে চেক করে নিচ্ছি। তো আমার ক্যারামেল পুডিং কেকটা সম্পূর্ণ হয়ে গেছে, দেখেন কাটিটা একদম ফ্রেশ বাহির হয়েছে। তো এবার চুলা থেকে নামিয়ে 1 ঘন্টা ঠান্ডা করে কেটে নিব। তো 1 ঘন্টা পর ঠান্ডা করার পর তো দেখাচ্ছি কেটে। তো আমি কেটে দেখাচ্ছি। তো এটা ঠান্ডা হওয়ার পর নিজে থেকে এটা চারপাশ থেকে উঠে যাবে। তো এবার ঢেলে নেব। তো এইভাবে করে একটু হালকা প্রেস করে বাহির করে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই ক্যারামেল পুডিং কেকটা, খুব সহজে হয়ে গেল। তো আপনারাও বাসার মধ্যে ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।